নমস্কার হেমকনা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত আজকে রেসিপি মশলা ম্যাগি দেখতেই পাচ্ছেন ম্যাগি প্যাকেট ওভেনে কড়াই বসে দিয়েছি আজকে আমি অন্য রকম ভাবে ম্যাগি রান্না করব দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা সাদা তেলও করতে পারেন তেল ছাড়া এতদিন আমরা ম্যাগি খেয়েছি আজকে তেল দিয়ে খাব দেখতে থাকুন রসুন কুচি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি প্রথমে তেলের ওপর দিয়ে দেবো রসুন রসুন অল্প ভাজা ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই সময় দিয়ে দিচ্ছি অল্প নুন সামান্য এক ইমটের লবণ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে হালকা ভেজেছি খুব বেশি ভাজার দরকার নেই দিয়ে দিলাম টমেটো কুচি আর লঙ্কা কুচি জাস্ট কয়েক কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবো দিয়ে দেবো অল্প সয়া সস এক চামচ মতো দিয়ে দিচ্ছি জল দু কাপ জল দেবো পেঁয়াজ রসুন টমেটো বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হয়ে যাবে দু কাপ জল দিলাম জল ফুটতে শুরু করেছে এবার দিয়ে দেবো ম্যাগি দিয়ে দিলাম ম্যাগির মশলা এক প্যাকেটে যতটা ম্যাগি ছিলাম দিয়ে দিলাম যতটা ম্যাগি ছিল দিয়ে দিলাম আবার মশলাটাও পুরোটাই দিয়ে দিলাম দু মিনিট সেদ্ধ করে নেব তৈরি হয়ে গেল মশলা ম্যাগি এইভাবে একদিন আপনারা রান্না করে দেখুন খেয়ে দেখুন জানাবেন কেমন লাগলো দারুণ লাগবে বাচ্চাদের এইভাবে একদিন করে দিন তারা খুব খুশি হবে আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন